শুক্রবার 7ই সেপ্টেম্বর আনন্দনগরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11 অধিনায়কের কার্যালয়ে তার 4:30 এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বলা হয়, গোপন সম্পদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন ময়নটঘাট এলাকা হতে প্রায় 23.5 কেজি অবৈধ 200টি স্বর্ণবার আন্তর্জাতিক চোরাচালান চক্রের 5 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 11। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামি, চোরাকারবারীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র আন্তর্জাতিকভাবে স্বর্ণ চোরাচালানের অংশ হিসেবে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে। ময়নট ঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে উক্ত চেক চলাকালে 2টি 3 হুইলার সিএনজি যোগে চেকপোস্টের অদূরে নেমে সাধারণ যাত্রী বেশে সুকৌশলে ঘাট পারাপারের জন্য ঘাটের দিকে অগ্রসর হতে থাকে। অতঃপর র্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে 200টি স্বর্ণের বার সহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের নিম্নোক্ত 5 জন সদস্যকে হাতে নাতে আটক করা হয়। তারা হচ্ছে মোহাম্মদ মহসিন খান, বয়স 47, জেলা মুন্সিগঞ্জ; ফিরোজ আহমেদ, বয়স 34, জেলা ঢাকা; মোহাম্মদ সিদ্দিক, বয়স 46, জেলা ঢাকা; মোহাম্মদ মিজান, বয়স 34, জেলা ঢাকা; আমিনুল ইসলাম, বয়স 47, জেলা মুন্সিগঞ্জ। গ্রেফতারকৃত উক্ত আসামিদের অভিনব কায়দায় তৈরিকৃত কোমরের বেল্ট ও জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়। এছাড়াও 5টি মোবাইল ফোন সহ নগদ 26,000 টাকা উদ্ধার করা হয়। 200টি স্বর্ণের বারের ওজন সর্বমোট প্রায় 23 কেজি 328 গ্রাম এবং টোটাল স্বর্ণের বর্তমান বাজার মূল্যে আনুমানিক 9 কোটি টাকা। উক্ত ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তারা দীর্ঘ সময় যাবৎ উল্লেখিত চোরাচালানের সাথে জড়িত, সক্রিয়ভাবে জড়িত। চোরাচালানের মাধ্যমে আনিত স্বর্ণের বার তারা দেশের সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে বলে তারা জানায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথেই থাকুন।